জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতার হযরত শাহ সুফি মাওলানা মোহাম্মদ হাশমতুল্লাহ নকশবন্দি মুজাহিদি রহমতুল্লাহ আলাইহির শরীয়তে জন্ম হয় 1913 সালে। পাকুড়িয়া নামে একটি গ্রামে, শেরপুর নামে একটি জেলায়, শেরপুর সদর উপজেলা নামে একটি উপজেলাতে 1920 সালে হযরত শাহ সুফি খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি আমার দাদার মোর্শেদ, আমার দাদার শিক্ষক, তিনি পাকুড়িয়া গ্রামে যান এবং আমার দাদার যে আব্বাকে, আমার দাদার আব্বাকে বলে, এই যে তোমার দুই ছেলে আছে, অর্থাৎ আমার দাদাকে উদ্দেশ্য করে এবং আমার দাদার বড় ভাইকে, আমার আলতাফ দাদাকে উদ্দেশ্য করে বলে, এই দুই ছেলেকে আমি আমার হেদায়েতের বাণী বাংলার প্রতিটা গ্রামে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা পাড়া মহল্লাতে পৌঁছে দেওয়ার জন্য তোমার কাছে আমি অনুরোধ করছি, যাতে তুমি এই দুইটা ছেলেকে ইসলামের বাণী পৌঁছানোর জন্য তুমি উৎসর্গ করে দাও। আমার দাদা মাত্র 7 বছর থাকতে তেনার পরিবার স্বজন ছেড়ে দিয়ে এনায়েতপুরে চলে যান, পাবনা জেলাতে সিরাজগঞ্জ সদর উপজেলাতে তিনি চলে যান। আমার দাদার প্রাপ্ত বয়স হওয়ার পরবর্তীতে, আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না, আমার দাদার আব্বা জমিদার বাড়ির সন্তান ছিলেন। তৎকালীন সময়ে প্রায় 3000 একর জমি আমার দাদার নামে ছিল। প্রতিটা জমি ইঞ্চি বাই ইঞ্চি তিনি বিক্রি করে আল্লাহর নামে তিনি উৎসর্গ করে দেন, শুধুমাত্র আমাদের পবিত্র ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এই জমিদার বাড়ির সন্তান আল্লাহ রব্বুল আলমিনের নামে সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে যান, এতিম হয়ে যান। বারুঘুরিয়া গ্রামের এবং পাকুড়িয়া গ্রামের আমার অনেক আত্মীয় স্বজন আমার দাদাকে তখন পাগল বলেছিল, কত বড় পাগল, আল্লাহর নামে নিজের ধন সম্পত্তি সব কিছু বিক্রি করে দিয়ে নিঃস্ব হয়ে যেতে পারে। আমার দাদার শরীয়তের বিধিবিধানের বিষয়ে সার্বক্ষণিক সময়ের জন্য তিনি অটুট ছিলেন। আমরা আমাদের জীবন আমলে কোনো সময় একটা নামাজ পর্যন্ত, এক ওয়াক্তের নামাজ পর্যন্ত আমরা কাজা করতে কোনো সময় আমরা দেখি নাই। আমার দাদা কোনো সময় পানি পোড়া দেয় নাই, নিজেকে কোনো সময় পীর পর্যন্ত দাবি করে নাই। বলেছিলেন, আমি সত্য ইসলামের একমাত্র ক্ষুদ্র সৈনিক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী বাংলার প্রতিটা গ্রামে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা পাড়া মহল্লায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে আমি বাংলার জমিনে আমি উপস্থিত হয়েছি। আমার জীবন আমলে এরকম সাদাসিধে মানুষ আমি আমার জন্মের পরে কোনোদিন আমার দেখার সৌভাগ্য হয়নি। যেই সম্মান আমার দাদা মহামান্য রাষ্ট্রপতিকে দিয়েছিলেন, একই সম্মান বাংলার একজন খেটে খাওয়া মানুষকে তিনি একই সম্মান দিতে আমাদের শিখিয়েছিলেন। আমার দাদা আমাদের বলতেন যে বিনয়ের ভিতরেই জয়, ভয়ের মধ্যে নয়, এবং উনি নসিহত করতেন যে ফলমান বৃক্ষেই মাথা নত করে রাখে, যেই বৃক্ষে ফল নাই সেই বৃক্ষই মাথা উঁচা করে রাখে। তো তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা মনে রাখবেন, বিনয় আমাদের শক্তি। একজন বিশিষ্ট জেনারেল আমার দাদার কাছে যায় আজ থেকে আরো 40 বছর আগে। জেনারেল সাহেব আমার দাদার কাছে যেয়ে বলে যে হুজুর, আপনি আপনার জীবনের প্রায় 48টি বছর চার দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ হয়ে আপনার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, কি করে সম্ভব? তখন আমার দাদা উত্তর দিয়ে বলেন যে বাবা, আপনি এখন চিন্তা করেন, আমি এমন কি পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কি দিয়েছে যে দুনিয়ার সকল স্বাদ, দুনিয়ার সকল লোভ আমার বিসর্জন দিতে আমার বৃন্দটুকু কোনো সময় লাগে নাই। তিনার জীবনের 88টি বছর তিনি আল্লাহর সাধনায় ইসলামকে প্রচার প্রসারের জন্য তিনি উৎসর্গ করে দেন। 2001 সালের 1 মেতে আমার দাদার ওফাতের আগে প্রায় 75 একর জমি, প্রায় 300 বিঘা জমি তিনি বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশন ট্রাস্টের নামে ট্রাস্টভুক্ত করে দিয়ে তিনি ওয়াকফ করে দিয়ে যান।
তিনি নসিহত করেছিলেন যে আমি খালি হাতে এসেছি, আমি খালি হাতে যাব। আমার দাদাকে যখন আমরা ছোট্ট বয়সে বাল্য বয়সে যখন আমরা দেখেছি, কোনোদিন এত বড় মহামানব কোনোদিন আমরা খাটে পর্যন্ত ঘুমাতে দেখি নাই। মাটিতে তোশক বিছিয়ে একটা সাদা কাপড়ের উপর প্রায় 88টি বছর তিনি পার করেছিলেন। 1989 সালের 12ই রবিউল আউয়ালের দিন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, আমার দাদা জাকের পার্টি আনুষ্ঠানিকভাবে হযরত শাহ আসিফ খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহির নির্দেশনা ক্রমে জাকের পার্টিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। আমার দাদা বলেছিলেন, এই পার্টির সদস্যবৃন্দ তারা হবে যারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিপীড়িত, যারা পিছিয়ে ফেলা মানুষগুলো রয়েছে, মুসলিম জনতার নেতা হবে জাকের পার্টির নেতা, যারা অত্যাচারিত, যারা বঞ্চিত, যারা পিছিয়ে ফেলা রয়েছে। আমি আপনাদেরকে বলবো, দুর্দিনে, বিশেষ করে দুর্দিনে আপনারা আমাদের, আপনাদের পাশে থাকার সেই সৌভাগ্যটুকু আপনারা আমাদেরকে দান করেন। যেইভাবে আমি আমার দাদার কাছে আমি ওয়াদাবদ্ধ, তেমনিভাবে আমি আমার নীতির কাছে আমি ওয়াদাবদ্ধ, তেমনিভাবে আমি আমার আল্লাহর কাছে, আমার রবের কাছে আমি ওয়াদাবদ্ধ। জাকের পার্টির মূল নীতি এবং আদর্শ প্রকৃত ইসলামের চেতনা, প্রকৃত ইসলামের মহিমাময় রূপ বিকশিত করার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমার ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, উদ্দেশ্য এবং আদর্শ হচ্ছে জাকের পার্টি। আমার দাদা এই পার্টি ঘোষণা করেছিল বাংলার জমিনকে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য, যেই বাংলাদেশে প্রতিটি মানুষের মানবিক মর্যাদা, মানবিক মূল্যবোধগুলো, আইনের শাসন সম্পূর্ণভাবে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন, বিশেষ করে আলেমায়ে কোরআম যারা আমার বক্তব্য শুনছেন, আপনাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটি আহ্বান থাকবে, আপনারা আসেন, আমরা একত্রিত ভূত হই। মুসলিম উম্মার অধিকার যদি অর্জন করতে হয়, মনে রাখবেন, বিভক্তভাবে আমরা কোনো দিন করতে পারবো না। সালাফি ইসলাম নয়, ওয়াহাবি ইসলাম নয়, সুফি ইসলাম নয়, কলেমার ইসলামে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই জমিনে যারা ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠিত করেছে, আমি তাদের বর্ণনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। 1100 খ্রিস্টাব্দে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, যিনি মনে রাখবেন পবিত্র মদিনা শরীফ থেকে বাংলাদেশে আসে ইসলাম প্রচার করার জন্য, 1200 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যার নামে আজকে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর, 1500 খ্রিস্টাব্দে আমাদের তরিকার সিংহ পুরুষ মুজাদ্দিদ আল ফেসানি শায়খ আহমেদ সিরিন্দি, যার ইতিহাস আপনারা মনে রাখবেন, মোগল সম্রাট আকবরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এমনকি তিনি কারাবরণও করেছিলেন, কিন্তু ইসলামের ব্যাপারে কোনোদিন আপোষ করেন নাই। 1800 শতাব্দীর সিংহ পুরুষ হযরত শাহ সুফি হযরত ফতে আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি, এবং আমার দাদার মুর্শিদ, আমার দাদার শিক্ষক, আমার দাদার অভিভাবক, আমার দাদা যান হুজুর হযরত শাহ সুফি খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি। 1900 শতাব্দীর সিংহ পুরুষ, 1913 সালে জন্ম হযরত শাহ সুফি মাওলানা মুহাম্মদ হাশমতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। আপনাদের ভাই ও বোনদেরকে আমি বিনয়ের সাথে বলবো, বাংলার জমিনে আমরা 900 বছর ধরে আমরা বাংলার জমিনে আছি। কেউ বলতে পারবে না আমরা রক্তপাত করেছি, কেউ বলতে পারবে না যে আমরা সহিংসতার সাথে আমরা লিপ্ত ছিলাম। সততায় বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা বিশ্বাস করি, এই আদর্শই আমাদের নীতি, এই আদর্শের ভিত্তিতে আমরা একটি সোনার বাংলা আমরা গড়তে চাই।